আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। যারা 2019 সালে অনার্স চতুর্থ বর্ষে মৌখিক পরীক্ষাটি দিতে পারেননি, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের ব্যবহারিক পরীক্ষাটি নেওয়ার জন্য অনেকগুলো ডেটই রয়েছিল, কিন্তু এখন ফাইনালি সরকারে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি ডেট দিয়েছে এবং এই মাধ্যমে তো আপনাদেরকে অনলাইনে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এবং এটি কিভাবে না হবে আজকে ভিডিওতে সেই সার্কুলারটি নিয়ে আমি আপনাদেরকে জানাবো। প্রথমত হলো আপনাদেরকে COVID-19 পরিস্থিতির কারণে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপস এর মাধ্যমে পরীক্ষাটি নেওয়া হবে। তার মানে আপনাদের প্রত্যেকেরই মোবাইলে জুম অ্যাপসটি থাকতে হবে, অথবা আপনাদেরকে পরীক্ষা দেওয়ার সময় জুম অ্যাপে আপনাদের আইডি ওপেন করতে হবে। এবং উল্লিখিত পরীক্ষা 24শে মে তারিখ হতে 24শে জুন পর্যন্ত এই তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে, এবং এই তাই সম্পূর্ণ করবে আপনাদের যে কলেজ কর্তৃপক্ষ রয়েছে তাদের মাধ্যমে। এবং বিএসসি কোর্সে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা COVID-19 পরিস্থিতি উন্নতি সাপেক্ষে পরবর্তীতে গ্রহণ করা হবে। যাদের একেবারে হাতে কলমে নিতে হবে তাদের কিন্তু পরবর্তীতে গ্রহণ করা হবে। এরপর হলো সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রগুলোকে বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী তথ্যাবলী বিবরণগুলো অনলাইনে তাদেরকে পাঠাতে হবে। এরপর হলো বিশ্ববিদ্যালয় কর্তৃক দুইজন বহি পরীক্ষক নির্ধারণ করে কেন্দ্রের অধ্যক্ষ কর্মকর্তাকে অবহিত করা হবে। এরপরে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং তারা জুম অ্যাপস এর মাধ্যমে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং হাজিরা গ্রহণ করে স্ক্রিনশটের মাধ্যমে সেটি নেবেন। এরপর হলো কলেজ কর্তৃপক্ষ বহি পরীক্ষকের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ সময় নির্ধারণ করে আপনাদেরকে জানাবে এবং পরীক্ষার তারিখ এবং সময় পরীক্ষার্থীদের বয়সপত্র, রেজিস্ট্রেশন কার্ড সহ নির্ধারিত সময়ে উপস্থিত জুম অ্যাপস এর লিঙ্ক থাকবে, যে লিঙ্কে দেওয়া হবে আপনাদের কলেজ কর্তৃপক্ষ থেকে। সেই লিঙ্কের মাধ্যমে কলেজ কেন্দ্রের অধ্যক্ষ মহোদয় যে লিঙ্কটি সেটি পরবর্তীতে আপনাদেরকে স্যাররাই জানিয়ে দিবে। এবং ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য জুম অ্যাপস এর লিঙ্ক বহি পরীক্ষক এবং শিক্ষার্থীদেরকে সেটি প্রেরণ করতে হবে। এরপর হলো পূর্ব নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে জুম অ্যাপসে আপনাদেরকে সংযুক্ত হতে হবে। যেই তারিখটি দেওয়া হবে সেই তারিখে প্রেরিত ডাটা কর্ম অনুসারে একজন পরীক্ষার্থীকে সংযুক্ত করে পরীক্ষা শুরু করবে, অর্থাৎ আলাদা আলাদা করে প্রত্যেকটি শিক্ষার্থীকে যে ক্রম অনুসারে যে রুল নাম্বার থাকবে তা অনুসারে সংযুক্ত করবে। এবং মৌখিক পরীক্ষা গ্রহণকালে শিক্ষার্থী অবশ্যই ভিডিও খোলা থাকতে হবে এবং বাকি পরীক্ষার্থীরা ওয়েটিং রুমে থাকবে। এখানে ভিডিও কলে শুধুমাত্র একজন থাকবে, আরগুলোকে ওয়েটিং রুমে থাকতে হবে। একজন পরীক্ষার্থী পরীক্ষা শেষে অন্তঃপরীক্ষক এবং বহি পরীক্ষক আলোচনা কর্মে প্রাপ্ত নম্বর নির্ধারণ করবে এবং এই সময় পরীক্ষার্থীকে অনলাইনে রাখা যাবে না, তখন বাইরে থাকবে সে। পরবর্তীতে তাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। এরপরে হলো পরবর্তী পরীক্ষার্থীকে ওয়েটিং রুম থেকে অনলাইনে এনে তার পরীক্ষা নেওয়া হবে। এভাবে করে ধারাবাহিক কর্ম অনুযায়ী রুল আগের জনকে আগে পরের জনকে পরে এইভাবে না হবে। উল্লেখ্য, পরীক্ষায় অনলাইনে যুক্ত হবার পরে তার নাম, রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং শিক্ষাবর্ষ পেয়ে তো ডাটার সাথে মিলিয়ে তার পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে কোনো প্রবৃত্তি দেওয়ার সুযোগ নেই। এবং পরীক্ষা গ্রহণ শেষে পূর্বের নিয়মে কলেজ কেন্দ্রে অনলাইনে প্রাপ্ত নম্বর প্রেরণ করবে। এরপরে সেটি একটি কপি নিজে সংরক্ষণ করবে যে অন্তঃপরীক্ষক, এবং একটি কলেজ কপি কলেজকে দেওয়া হবে। এরপরে উপকূল কলেজ তাদের যে প্রসিডিওর সেটি পালন করবে আর কি। এরপরে মৌখিক পরীক্ষা গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি রেকর্ডিং ব্যবস্থা করতে হবে এবং সেটি কলেজ কর্তৃপক্ষ থেকে করবে। আপনাদের কিছু করার দরকার নেই, আপনারা শুধু মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ এবং সময়সূচি অনুযায়ী যে লিঙ্কটি দেওয়া হবে সেই লিঙ্কটিতে গিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের অনলাইন পরীক্ষা হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।